सी बीच থেকে ফেরার পর আবার কোনো বার এরকম হয় না বাট এইবার আমার হলো যাই না কেন যাও এখন বাড়িতে অলরেডি সবাই চলে এসেছে সবাই বাইরে বসে আছে আমি জাস্ট রেডি হওয়ার জন্য ঢুকেছিলাম এবার বেরিয়ে তোমাদের সবার সাথে দেখা করাচ্ছি ও আর আরেকটা জিনিস তোমরা আমার ভিডিওতে একদম লাইক করছো না কেন করছো না লাইক তাড়াতাড়ি লাইক করে দিও ওই জন্য আমি ডিসাইড করেছি যে প্রতিটা ভিডিওতে আমি তোমাদের একটা লাইকের টার্গেট দেব সেটা হলো এই ভিডিওর জন্য সেটা হলো 1.5k ঠিক আছে তো তাড়াতাড়ি টার্গেটটা ফুলফিল করে দিও শ্রীজিয়া শেলিদি মানে শেলিদি হ্যাপি বার্থডে আজকে আর ওটা হচ্ছিল সময়তা দি ওটা হলো সময়তা দির হাজবেন্ড অরিন্দম দা এটা হচ্ছিল শেলিদির হাজবেন্ড অভিজিৎ দা আর ওটা হচ্ছিল সময়তা দির কুচি তো ওরা সবাই আমাদের ঘরে এখন বসে আছে আমি যাচ্ছি রুনুদি শুভম কুতু ওদের সবাইকে ডাকতে আর সৌভিক গেছে কেক কাটতে কালকে যদিও রাত 12টার সময় কেক কাটা হয়ে গেছে বাট স্টিল সৌভিক বললো যে আবার আরেকটা কেক আনি সবাই মিলে মানে ওরা যখন কেক কাটবে আমরা সবাই মিলে সেলিব্রেট করব খুব মজা হবে চলো বার্থডে বয় আরে পালিয়ে যাচ্ছ কেন কি হলো হেভি লাগাই হেভি লাগছে তো রুনুদি আমাদের সবার জন্য আজকে ফিশ ফ্রাই বানিয়েছে আর ওইখানে ভাজা চলছে অলরেডি আচ্ছা দাঁড়াও আর একজন নতুন মেম্বারের সাথে তোমাদেরকে দেখা করাই হ্যাঁ सब भाई देखी सब्सक्राइब करते हैं ठीक है ओ चाहिए 50k हो जाए आमिओ चाहिए 50k তাহলে আমরা একটা গ্র্যান্ড সেলিব্রেশন করব একদম একদম তোমায় দেখে নেব তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে तो पुतु एक्चुअली पढ़ते गए ओ आसले तारपर ओ आसबे माने ओ तारपर आसबे आर शुभम आमार फेले अच्छा पुतु चले एसेछे हाय तुमि आसो हाँ नीचे आसो तो आमि फिश फ्राइटा निये आपातत नीचे जाच्छि नीचे गिये ओदेरके सार्व करते थाकि तारपर सौभिक केक निये आसबे तारपर ओरा दुजोने केक काटबे कि होयेछे ओके लज्जा पाच्छे नाकि लज्जा पाच्छे ना ना बोलछे ना ओई दिके जन्मदिन आज के आसो मामा केक देखो किरम खोलो तुम्हें खोलो तुम्हें खुलबे মাইমা আমাকে বলে গেছে তুই খাও
9,99,000 জমা ছিল, 1,000 করে 10,00,000 করে দিল সবগুলো। এবার উনি শান্তি, ব্যাস চারটে ম্যাচকে 40,00,000 জমা করে দিল, হয়েছে। এটা সত্যি যে সৌভিকে শুধু
এটা থার্ড টাইম
চলো শুভম টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট ভালো ভালো রুদি টাটা গুড নাইট দারুণ আছে এখানে ও ঢেকুর তুলছে আরে মাছ এত আরে বাবা তুই তো খেলি না তুই ঢেকুর তুলছিস কেন এত পকোড়া হইয়ে ফিশ ফ্রাই খেয়েছি কেক খেয়েছি এতটা আবার দুধ চা খেয়েছি এই বাবা এও ঢেকুর তুলছে তাহলে মোটামুটি ফিশ ফ্রাইটা করে আমি স্যাটিসফাই দারুণ দারুণ হয়েছে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে শেলি শেলি দি এখন ঘুমের জগতে চলে গেছে অলরেডি ভিডিও লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ একদম একদম সবাই করে দেবে সবাই খুব তাড়াতাড়ি জানো 50k হয়ে যায় 1 মিলিয়ন হয়ে যায় বাবা না আমাদের অল্প অল্প আশা আর লাগছে লাগছে শুনিন লাগছে লাগছে আই লাগছে তাহলে কিন্তু দুটো থেকে রেডি হবে হ্যাঁ তিনটা থেকে তিনটে থেকে রেডি হবে ঠিক আছে টাটা 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 গুড নাইট কালকে অ্যাকচুয়ালি মামার জন্মদিন মানে সৌভিকের মামা মানে আমার মামা মামা শ্বশুর তো মামার হ্যাপি বার্থডে তো ওই জন্য কালকে যাবো আমাদের সবার ইনভিটেশন আছে হেভি মজা হবে কারণ মামা বাড়িতে যাওয়া মানেই আমার হেভি মজা অ্যাকচুয়ালি সবার সাথে আমার মজা করতে খুব ভালো লাগে আর ওরা না হেভি মানে কী বলবো মানে থাকে না কয়েকজন যারা আনন্দ করতে খুব ভালোবাসে ওরা হচ্ছিল ওরকম মানে পুরো মামা বাড়িটাই এরকম আনন্দ করতে সবাই খুব ভালোবাসে সব মাসিরা বলো মামা বলো মামি বলো সবাই না দুঃখ করতে ভালোবাসে আমি সেটা বলছিলাম বলি সবাই খুব মানে হ্যাপি হ্যাপি টাইপের খুব হ্যাপি হ্যাপি পজিটিভ পজিটিভ তুই খালি সন্ধ্যালয় সন্ধ্যালয় বলছিস সন্ধ্যালয় তো তুই যাও আমার মনে হচ্ছে যে সবাই অনেক এনজয় করেছে আমরা তো অ্যাটলিস্ট হেভি এনজয় করেছি হেভি নেচেছি জামা কাপড় চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো কাজ মানে যে কোনো ফাংশন ওভার হলে সবার আগে জামা কাপড় খোলাটা সবচেয়ে ইম্পর্টেন্ট মানে জামা কাপড় চেঞ্জ করে নেওয়াটা যাই হোক এবার বিছানা ফিছানা পেতে নেবো তারপর সবই খেয়ে নেবে তারপর একদম ঘুম লাগাবো তো এখানে বিছানা রেডি হয়ে গেছে হ্যাঁ আমার দুখানা বালিশ থাকে একটা হচ্ছিল মাথার বালিশ আর আরেকটা হচ্ছিল হ্যাঁ আর আরেকটা হচ্ছিল পায়ের এখানটায় বালিশ আর এখানে দুটো আমার বালিশ মানে টোটাল চারখানা বালিশ মানে আমি বালিশের মাঝখানে শুই পাচ্ছ মুখের অবস্থা খুব খারাপ সারা গালে এরকম র্যাশ বেরিয়ে গেছে এবার মনে হচ্ছে প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে কারণ আমি অ্যাকচুয়ালি ফাউন্ডেশন মেখেছিলাম তখন ফাউন্ডেশন তো আমি তুলে দিয়েছি তো ওই জন্য পুরোটা এখন বোঝা যাচ্ছে তো তোমরা অনেকে বলেছো যে এই যে রুম রিডেকোরেট করেছি এটা তোমাদের খুব ভালো লেগেছে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খুব ভালো লেগেছে যদি ওটা অনেক আগের ভিডিও স্টিল মাঝখানে আমার তোমাদের এটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে যে অ্যাকচুয়ালি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার মনটাই ভালো হয়ে যায় আমি সবসময় বলি যে তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো সেটা অ্যাকচুয়ালি মোটিভেটস মি অ্যান্ড ইন্সপায়ার্স মি টু ওয়ার্ক বেটার টু ডু বেটার চেষ্টা করি আরও ভালো ভালো কাজ করার বিশেষ করে যে কোনো মানে আমার ক্ষেত্রে শুধু বলছি না যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যে কোনো ইউটিউবারের কাছে সবচেয়ে বড় পাওনা এটাই যে অডিয়েন্স যারা আছে যারা তাকে দেখছে তাদের কাজ পছন্দ হচ্ছে আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে এটা আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে তোমাদের ভালো লাগছে আমায় দেখতে ভালো লাগছে আমি এন্টারটেইন করার তোমাদেরকে চেষ্টা করছি সেটা তোমাদের ভালো লাগছে তো থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য এত সাপোর্ট করার জন্য তো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর নিজের লাইফ থেকে 10-15 মিনিট বার করে আমাকে সেটা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আই লাভ ইউ গাইজ সো মাচ